জন্মটা তার সুপারস্টারের ঘরে, আর নাম চাঁদ। ছোটবেলাতেই মায়ের স্ট্যাডম দেখেছেন, আর্ট শিখেছিলেন কিংবদন্তি যামিনী রায়ের কাছে, কিন্তু পর্দায় ধরা দেবার ইচ্ছে তখনও জন্মায়নি তার। বলিউডের গতানুগতিক নায়িকাদের মতো করে পর্দায় হাজির হননি তিনি। বিয়ের পর দুই সন্তানের জননী হয়ে নায়িকা হয়ে ধরা দিলেন পর্দায়। তারপর অভিনয় করেছেন বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ভাষার অসংখ্য সিনেমায়। দর্শক, বলছি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনের কথা। পর্দার আড়ালে এখন কেমন আছেন তিনি, চলুন জেনে আসি এবারের প্রতিবেদনে। মহানায়িকা সুচিত্রা সেনের একমাত্র মেয়ে মুনমুন সেনের জন্ম 1954 সালে। রূপে ও গুণে তিনি এখনও টেক্কা দিতে পারেন যে কোনো সুন্দরীকে। অনেকে বলেন অভিনয়ে মায়ের সমান না হতে পারলেও সৌন্দর্যে মাকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি। মুনমুন সেনের কথা বলা থেকে চলা সব কিছুতেই আছে এক মায়াময়ী ছন্দ। মুনমুন সেনের শিক্ষাজীবন কাটে শিলংয়ের লোরেটো কনভেন্ট কলেজ ও যাদবপুর ইউনিভার্সিটিতে। ছোটবেলায় তিনি বিখ্যাত শিল্পী যামিনী রায়ের কাছে আঁকা শিখেছিলেন। 1978 সালে মুনমুন সেনের বিয়ে হয় ভরত দেববর্মার সঙ্গে। তারপর মুনমুনের কোল আলো করে আসে রাইমা ও রিয়া। রিয়া ও রাইমার জন্মের পর বলিউডে পা রাখেন মুনমুন। 1984 সালে বলিউডে মুক্তি পায় মুনমুন সেন অভিনীত প্রথম সিনেমা আন্দার বাহার। তো মা পছন্দ করতেন না, মা দেয়নি, জানতে চাইছি মা দেয়নি, মানে কোনো প্রশ্নই উঠতো না যে ছবি করব। তার আগে তিনি টলিউডে রাজবধূ ও রাজশ্রী নামে দুটি ছবিতে অভিনয় করেন। শুধু হিন্দি বা বাংলায় নয়, তেলেগু, মালায়ালম, তামিল ও ইংরেজি ভাষার ছবিতে অভিনয় করেছেন মুনমুন সেন। তাপস পাল, মিঠুন চক্রবর্তী, অনিল কাপুর, জ্যাকি শ্রফের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 2014 সালে আসেন রাজনীতিতে। বর্তমানে মুনমুন সেনের বয়স 65 বছর। এখনও দুই মেয়ে ও স্বামীকে সামলে মন থেকেই কাজ করছেন মানুষের জন্য। রাজনীতিতেও তাকে মানুষ ভালোবেসেছে। ছটফটে মনের একটি মানুষ মুনমুন সেন। আজও তার মায়ায় বিভোর গোটা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি। জাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা।